বৃহস্পতিবার রামপুরহাটে বহিরাগত দুই স্বামী স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পরই রামপুরহাটে শুক্রবার বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং এবং জেলা শাসক মৌমিতা গোধারা বসু, রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল, সংশ্লিষ্ট এলাকার বিডিও সহ রামপুরহাট থানার আইসি সকলেই মহকুমা শাসকের দপ্তরে দীর্ঘক্ষণ আলোচনা করেন। করোনা আক্রান্ত সহ এলাকায় কোয়ারেন্টাইন জোন বা সেন্টারগুলোও তারা ঘুরে দেখেন। আলোচনা শেষে রামপুরহাট এক নম্বর ব্লকের সুন্দিপুর সহ বেশ কিছু এলাকায় কোয়ারেন্টাইন জোনে গিয়ে খোঁজ নেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, কথা বলেন এলাকার মানুষের সাথে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলাশাসক মৌমিতা গোধারা বসু বলেন, টোটাল 22টা এখন কনটেনমেন্ট জোন আছে। তো আজকে আমরা এখানে এসেছি রামপুরহাটে। তো এখানে একটা আছে কনটেনমেন্ট জোন। তো এখানে মূলত কীরকমভাবে চলছে না চলছে, এই মাইকটা বাজছে কিনা, যেখানে সমস্ত রকমের মেসেজেসগুলো আছে, এখানকার এক দুজন মানুষের সাথে আমরা কথা বললাম, তো এমনিতে ঠিকই আছে, এখানে নজরদারি চলছে। আর যদি এখানে স্প্রেড না হয় তারপরে 14 দিন পরে আবার এই কনটেনমেন্ট জোনটাকে তুলে দেওয়া হবে, যে যাতে এই কনটেনমেন্ট জোনগুলো যাতে ঠিক করে যাতে ইমপ্লিমেন্টেড হয়। এবং আমরাও এটা চাইবো যে সকলে যাতে মাস্ক পরে এবং সকলে যাতে মানে একটু রাস্তায় যাতে একটু কম বেরোয়, দরকার না হলে অপ্রয়োজনীয় কাজে যেন না বেরোয়, এইসব অ্যাওয়ারনেসগুলোও আমাদেরকে আরও বেশি বাড়াতে হবে। জেলা পুলিশ সুপার শ্যাম সিং জানান, আমাদের নাকা চেকিং চলছে প্রতিনিয়ত, তবে আরও ভালোভাবে মানুষকে সচেতনতার বার্তা দিতেই আমরা এসেছি। সকলে যেন মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, এটাই আমাদের অনুরোধ। রামপুরহাট থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।